কালকে রাত্রিবেলা আমাদের জেলা ভাইস প্রেসিডেন্টকে উমেশ দাস মহাশয়কে মানে কি কারণে পুলিশ তুলে নিয়ে আসলো, কোনো কাগজপত্র ছাড়া, কোনো ডকুমেন্টস ছাড়া, মানে মানে শুধু কি বিজেপি করে বলেই কি ওনাকে তুলে নিয়ে আসা হলো আমরা জানি না। যদি তাই হয় তাহলে আমরা যখন মহেশতলা থানায় আসলাম 7টার সময়, যখন ডিউটি অফিসার ছিলেন ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে স্যার মানে উনি মানে আমাদের উমেশ দাসকে বিজেপি যে করছে ওনাকে এখানে আছে বলে, না আমাদের এখানে তো নেই। বললাম মহেশতলা থানার নাম করে বাড়ির থেকে তুলে নিয়ে আসা হলো, এটা কীরকম কী হচ্ছে? তখন বললো যে না আমাদের একটু জানতে দিন, তাহলে যদি কিডন্যাপিং কেস হয়ে যায়। তখন উনি বললো জিজ্ঞাসা বসুন না, তখন আমাদের যেটা বললো সেটা হচ্ছে যে বাঁকুড়া থানা ওনাকে তুলে নিয়ে গেছে পিএসও, কোনো কাগজপত্র, কোনো ডকুমেন্টস, কোনো চিঠি ইস্যু ছাড়াই ওনাকে তুলে নিয়ে গেছে, যায় কী করে, এটা সম্ভব? তা আমি বললাম যে তাহলে ওনার যে কেস বা কোনো ইয়ে করেছে সেইগুলো ওয়ারেন্ট ইস্যু কিছু আছে? বললো না কিছু নেই। তা আমাকে একটা সাদা কাগজ দেখো, পেন সাদা কাগজের মধ্যে কতগুলো লেখা, সেই লেখার মধ্যে এই ব্যাপার, মানে বাঁকুড়া থানার মানে অ্যারেস্ট অফিসার এসআই প্রসেনজিৎ বিশ্বাস ওনাকে মানে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। তা কতগুলো কেস দিয়েছেন সেই কেসগুলোর নাম্বার দিয়েছে, কী ধারা দিয়েছে, হ্যাঁ কী ধারা দিয়েছেন সেই ধারাগুলো, যে 419, 420, 406, 467, 468, হ্যাঁ 441, এই 34 আইপিসি, এই হচ্ছে কতগুলো ধারা ওনার বিরুদ্ধে দিয়েছে। আপনারা এখন কী চাইছেন? আমরা কি চাই? ওনার মুক্তি চাই। উনি কি করেছেন, ওনার দোষটা কি? সেই দোষটা তো আমাদের জানেন, উনি না থাকে বাঁকুড়ায়, না উনি না থাকেন বাঁকুড়ায়, না থাকেন বাঁকুড়ায় কোনো ব্যবসা করে, না ওনার বাঁকুড়ায় জমি আছে, না জায়গা আছে, নাকি উনি কোনো বাঁকুড়ায় গিয়ে কোনো কিছু করেছে, কোনো মানে হিস্ট্রি খুঁজে বুঝলেন বাঁকুড়া ওনার কোনো কিছুই নেই। কি আপনারা কি এখন মহেশতলা থানা ঘেরাও করছে? আমাদের আগামী দিনে রাজ্যের সভাপতি, আমাদের যে রাজ্যের চিন্তাভাবনা, জেলা সভাপতির চিন্তাভাবনা, তারা যা ডিসিশন দেবে, যেভাবে চিন্তা বলবে আমরা সেইভাবে এগিয়ে যাব। আমরা তো আমাদের পার্টি একটা সংগঠন গাইডলাইন রয়েছে, গাইডলাইনসের বাইরে আমরা যেতে পারবো না। ওরা আমাদের যেভাবে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশে এগাবো। আপনার নাম? আমার নাম গোপাল দাস। আমরা উমেশ দাসের মুখে ওরা লক করেছেন, লক করতেই আমরা গেটটা খুলতেই বলছেন তাড়াতাড়ি তালা খুলুন। আমরা বলছি আপনারা প্রত্যেকে আসছেন, বললাম আমরা থানা থেকে আসছি, কিসের জন্য এসছেন বলুন আমাদের, না আমার স্বামীর নাম ধরে উপচে উমেশ দাস হয়ে দরকার আছে। ও বাইরে বেরোলো, বেরিয়েই বলছে কী হয়েছে, না এই ব্যাপারে আপনাকে থানায় যেতে হবে। কিসের জন্য থানায় যেতে হবে? বলছে থানায় গেলেই বুঝতে পারবেন, বলে আমাদের হাত থেকে ফোনগুলো কেড়ে নিয়েছি, ফোনগুলো কেড়ে নিয়ে ওকে বললো তাড়াতাড়ি আপনি প্যান্ট পরুন, বলে ওকে প্যান্ট পরিয়ে নিল, প্যান্ট পরিয়ে নিয়ে আমি বললাম আমার মেয়েকে একটা ফোন করতে দিন অন্তত, আমার মেয়েটাকে জানাই। বললো না কাউকে জানানো যাবে না, আপনার স্বামীকে থানায় নিয়ে যাচ্ছি, সকালে আসুন আপনারা থানায়, মাসতলা থানায় আসলেই সব জানতে পারবেন, বলে ওকে নিয়ে যে সকালবেলা থানায় ওটা 2:55 লক করেছে, হ্যাঁ হ্যাঁ রাত্রিরে বাড়ি থেকে বেরিয়েছে, তখন 3:10 কি 5 হবে এইরকম বাড়ি। এখন কি জানতে পারলেন? এখন এখানে এসে জানছি যে থানায় নেই, বাঁকুড়ায় পাঠিয়েছে। কারণ কারণটা কি জানতে পারলেন? ওরা কেস দিয়ে নিয়েছে বলছে, মানে কি ওনার নামে নাকি কেস আছে? এবার আমি বলি উনি কি ছিলেন, উনি কি ছিলেন, দায়িত্বে কি ছিলেন, ম্যাটারগুলো আমি বলি, উনি কিসের দায়িত্বে ছিলেন? উনি বিজেপি জেলা ভাইস প্রেসিডেন্ট। এই দিদিরা বলতে পারবেন? উনি জেলা ভাইস প্রেসিডেন্ট। আমার নাম সীমা দাস। উনি জেলা মহেশতলা থানার পুলিশ গত রাতে বেআইনিভাবে 2:00 সময় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহসভাপতি উমেশ দাসকে অ্যারেস্ট করে আজকে নিয়ে গেল। বাড়ির লোকেরা জানতে চাইল যে কী কারণে, কেন গ্রেপ্তার করছেন, কোনো সদুত্তর না দিয়ে থানায় দেখা করতে গেলে বলে তাকে আমরা বাঁকুড়ার থানার পুলিশ নিয়ে গেছে। এই যে বিষয়টা আমরা নির্বাচন কমিশনারকে জানাবো এবং যথাযথ বিহিত করার জন্য বলবো, কারণ তৃণমূলকে নিয়ে এই পুলিশ এতদিন অন্যায় অত্যাচার করেছে, সন্ত্রাস করেছে, বিজেপি কর্মীদের মারধর করেছে, বাড়িঘর ভেঙেছে, পার্টি অফিস ভেঙেছে, কিন্তু তাদেরকে কাউকে অ্যারেস্ট করতে পারেনি, বেআইনি অস্ত্র আছে উদ্ধার করতে পারেনি, অথচ এলাকা ফাঁকা করে দিয়ে তৃণমূলের সহযোগিতা করার জন্য এই কয়েকটা থানার পুলিশ ওসিরা তারা এই ব্যবস্থা করছে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মহেশতলা থানা, ডায়মন্ড থানা, ফলতা থানা, রামনগর থানা, এই থানাগুলোর বজবজ থানা, এদেরকে না সরালে আজকে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে না। তাই নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন যে এই বেআইনি কাজকে বন্ধ করুন, এদের অপসারণ করুন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, অন্যথায় ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাবে। এখন এটা আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহসভাপতি সুফল ঘাটু, বিজেপি।